সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল। পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে।